मेल नायरे मेल कोईरे मेल कोईरे गिन्नी के सार आमी सार देखिला बक्कुन देखो बक्कुन देखो सारेर काछे बक्कुन देखो केमन मानाछे देखो तो केमन लागछे ए छबि तुला गो केमन लागछे बोलो तो ठीक मन हो पाका ताले बुढ़ी बदड़ी बस से माल खेला जेमन आमिओ तेमनी ये गरीबेर बेटी गरीबेर बेटी की बोलू हाय ए আমার বাবা হাই ফাই তুমি হ্যাঁ হাই ফাই আর তোরা হাই ফাই আমার মায়ের সাত গ্রামে নাম আছে জানো হ্যাঁ হ্যাঁ আমার মাকে এক নামে সবাই চেনে হ্যাঁ তোর মাকে সবাই চেনে হ্যাঁ চেনে তো তাই কথাগুলো কাদেরকে বলবি কেন তোমার এই যত ছোট ছোট চ্যাংড়া ভাই আছে তাদেরকে সবাইকে বলবো এই সবাই তোর ভাই হ্যাঁ এই সবাই তোর ভাই এই যদি ফাঁক আমার বাবা বসে থাকে সেও তোর ভাই এ ভাই কাকি হ্যাঁ তোর গুণের কথা বলবো 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 আমি আবার কি কইলাম যে আমার গুণের কথা তুমি বলবে তোর মায়ের কথা বলবো আমার মা তোমার কি করেছে কি করেছে দেখবি কি করেছে বলো ঠিক আর বলবো না না বলতে হবে ডালিমকে ডাকবো ডালিম ডালিম মেম্বারকে ডাকবো ডালিম বিষয়ে কি করেছিল আমার মা হ্যাঁ কি করেছিল বলো জানেন ভাই সব করে আমার সঙ্গে বিয়ে হলো তিন মাস কাটতে না আমরা কাটতে বলছি আমি মায়ের সঙ্গে ভাই মায়ের বাড়ি যাব বেড়াইতে মায়ের সঙ্গে বাড়ি যাব মায়ের বাড়ি বেড়াতে যাব আচ্ছা বলো তো নতুন বউ বিয়ে করি তখন মনে মনে হচ্ছে মায়ের বাড়ি যখন যাচ্ছি তখন যাইগু এবার ভাই বাস ধরে না টুকটুকে ধরে না গটগট করে হেঁটে চলে যাচ্ছি যেই মায়ের বাড়ি আবার ঘুরুম করে ঢুকে গেল আর আমাকে লজ্জা লাগছে জামাই মানুষ আমার সম্মান আছে যেখানে যাই মায়ের নাকাই ঘুরি না আবার ফ্যাক ফ্যাকি পালোয়ান বাবা জামাই ভালো আছো আমি ঘর দিকে তাকাচ্ছি দুখানা ঘর ওপর আর নিচে দুতলা ঘর আমার মনে মনে হয়েছে আমার বউ আর আমাকে বোধহয় ওপরে দেবে সারা রাত যুদ্ধ করব মনে মনে করছি যুদ্ধ করব ঝামেলা করব যে এলি কেন থাকবি কেন বিকালে পালিয়ে যাবার কথা দি ভাই ও মায়ের কাছে শুই বইল না শোনো না অনেক দিন পর মায়ের কাছে আছে মায়ের কাছে শুনো তোমার কাছে শুতে যাব মরণ নেই আর আমুন কে বুঝালাম ওরে মুন মুনকে বুঝালাম ওরে মুন আজ রাত খান সুচি সগু কাল কি না আমাকে তো শুবে কষ্ট মস্ত করে সে রাত কাটালাম তারপর রাত ডিম ডিম ভালো করে যেই দোকানে খেয়ে এলাম মানে বুঝতে পারছো তো সিদ্ধ ডিম খেলে শরীর কেমন হয় ডিম টিম খেয়ে আছি শুয়ে আছি রাত বারোটার পরে আর পারতাম আবার মায়ের কাছে শুইল রাত্রি বারোটার পরে থপাস 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 করে বারান্দা এ দুতলার উপরে উঠে পড়ছি কে আমার মা দেখ কেন কে তারপরে আমি শুয়ে আছি হরাম করি আমার মনে মনে হচ্ছে হারাম দাদি রাত্রে চলে আসছি ও থাকতে পারেনি মায়ের কাছে আমি চলে আসছি আমি বানা করি চোখ মুড়ছি কিটি মিটি করে মুড়ছি হরাম করছি আমার লেপটা টানছি হাতে কিন্তু কে দেয়া আছে কে দেয়া লেপটা টানছি তা আমার মনে মনে হয়েছিল লেপ টানছি কেন আমার মনে মনে হয়েছে শাক ডাক কাটতে যাবে
না শাকের ব্যবসা আছে তো জমি আছে তো শাকের ব্যবসা আছে এবার মধ্যে শাকটা কোথায় পেলো হ্যাঁ তো আমি তো তাই ভাবছি জি হরাম করে উপরে কই দিকে শাক গাইবি কোথা থেকে লেপটা যখন টাঞ্চ তখন আমার মনে মনে হচ্ছে আমার লেপ টাঞ্চে শাক কোথা আছে রে কিচ্ছু বলি না লেপ টানা হয়ে গেল তখন আমার লুঙ্গি খুলছি লুঙ্গি খুলছে তোর মা আমার মা তখন আমি মনে মনে করছি কি করে ভালো দেখি তারপরে লুঙ্গি যখন খোলা হয়ে গেল তখন আমার আন্ডারপ্যান্টের দড়িটা কটাস করে কেটে দিল তখন আমার মনে মনে যে জামা সাগো গেল মূল্যও গেল বাই চান্স কি বাই চান্স কি বলবে তো বাই চান্স যখন আন্ডারপ্যান্টের দড়ি কাটে তখন যদি এই কেদার প্যান্টটা আন্ডারপ্যান্টের দড়িতে না লেগি বাই চান্স তাকে দেখছে তোর মা আমার মশারি দড়ি টানি দিছিল কিন্তু আমি মশার কামড় মরছি আমি যে নিজের কামড় বেশি মরছি আমার গিন্নি নাই গিন্নি রে শুনো আমার এক বন্ধু আছে আমার ভাই এবং গুরুদেব বলতে গেলে চলে আলকাপ জগতে একদিনের বড় শিয়ের ওর নাম ছিল বাঘ বকরি এক ঘাটে পানি খেয়েছে হ্যাঁ সেই কুটির মতিয়ার রহমান আমি বললাম ভাই তুমি করে দেবো আমরা জাতিতে আমরা জাতিতে কি আমরা জাতিতে কি দেখ একদিন বিয়ে হইলো আমরা জাতিতে কি জানে না আমি তো সেটাই জানি না যে আমরা জাতিতে কি তা আমাকে ন্যাং ঠকে দেখবি জাতিতে কি আরে আমি জাতি কি জাতি জানে না রে কেন আমরা জাতিতে হচ্ছি ওই আমরা জাতিতে কি জানো না কি বলো আমরা জাতি হচ্ছে সুপারি কাটা জাতি ও আমরা আমরা সুপারি কাটা জাতি না সেটা বলছি না ও আমাদের মানে আমাদের বংশ কি নির্বংশ আরে তা নয় আমাদের টাইটেল কি আমাদের টাইটেল মোটরসাইকেল ও হো সেটা নয় আমাদের গোত্র কি আমাদের গোত্র খাওয়া দাওয়া শোয়া সেটা নয় গোত্র কি ওর গোত্র মানে শিয়ালের গোত্র তোমাকে নিয়ে পারি না না আমরা হলাম সেই কাপড় বিক্রি করে তাঁতি সেইগুলো আমার সেই স্বর্ণকারের কাছে জমা আছে এবার আমি যাবো যে সেই টাকাটা লেগে আমরা ব্যবসা শুরু করি হ্যাঁ তাই হবে যদি ভাঙা মোবাইল নিয়ে যান বা ভালো মোবাইল নিয়ে যান ডিসকাউন্ট করে দিবে আপনারা যদি কানি যান কোন সময় অল্প দামে ভালো মোবাইল নূর মোবাইল কানিতে আপনারা পাবেন তাহলে আমি এখন চললাম এখন সেই বন্ধুর কাছে টাকা আনতে তাই হবে কিন্তু স্বামী তুমি তো যাবে কিন্তু তোমাকে তোমাকে ছেড়ে দিতে ইচ্ছে করছে না তুমি পাঁচটা না দশটা না একটা মাত্র স্বামী না না চল্লিশটা স্বামী হয় চল্লিশটা স্বামী হয় আরে তা নয় ভোলাকে দেখি দেবো ভোলাকে স্বামী হয় ভোলাকে দেখি দেবো সে কে মিম্বার মোটা পেট আমার গণেশ বাবা আর একটা স্বামী করলে বসে বসে খাবি খাবার অভাব নাই তিনবার মিম্বার তিনবার খাবার লোক নাই কিন্তু স্বামী তুমি ধরে চাকরি করতে যাচ্ছ যদি মরে যাও তাহলে আমার কি হবে আমি মরে যাব হ্যাঁ কেন ভাত তাহলে অভাব আছে
হ্যাঁ ভাতা তো ভোলা আছে। কোন ভাতা? ভোলা বাবা ভোলা। মানে? হ্যাঁ বাবা বলে যদি পঞ্চায়েতে কুটাতে ভাতা না থাকে তো নিজেই হবে। আরে তা নয়, তুমি মেম্বারকে বলবে আমাকে একটা বিধবা ভাতা করে দিও। হ্যাঁ মেম্বার ভাই জোড়াত করে বলছি আমি যদি বেঁচে থাকি তো আমার বউকে একটা বিধবা ভাতা করে দিও। মরি গেলি ও ভাতার আমার দরকার নাই, আমি মরি যাবো তারপর খাবে গেলে তুল লেগে কি থুব জিন তো ভাতা চা, আমি বেঁচে থাকি ভাতা চা। ও রে নূর মোবাইল সেন্টার, এ মোবাইলের নেই যে তুল বা। ও রে নূর মোবাইল সেন্টার, এ মোবাইলের নেই যে তুল না। ও রে নূর মোবাইল সেন্টার, এ মোবাইল নেই যে তুল না। তাই তো আজ যাব বন্ধুর বাড়ি, আজ টাকা না নিয়ে ঘটি বাড়ি যা পাবো সবাই নিয়ে চলে আসব। এই সব মাল ভেজা না দেখো যাই দেখি। হ্যাঁ শুনেছি আমার বঙ্গ নাকি বিশাল বড় লোক, স্বর্ণকার ও তাঁতের ব্যবসা, তা বিরাট কাপড়ের ব্যবসা ফ্যাক্টরি আছে। তাই দেখি দোস্তের কাছে গিয়ে যদি টাকা না পাই আর কার কাছে পাবো? হ্যাঁ দোস্ত ছাড়া টাকা দিবে কে? আজ যাবো টাকা পয়সা না লিয়ে আজ ফিরবো না। ফিরিজ করেলে করেলে সজনি, এই আবহাওয়া চলে গেলে আর পাবিনি। এই ঠান্ডা ঠান্ডা মৌসুমে যে যেদিকে পাচ্ছ নিজের কাজ চালিয়ে নাও বুঝলি, তবে কমিটির হাতে ধরা পড়ো না, না তো একদম হাড্ডি গুড্ডি চুর করে দিবে। চুর করে দিবে, চুপচাপ ভেজলাম ভেজলাম ভেজলাম। আরে ভাই, আরে ভাই অনেক দূর এলাম, কারো তো দেখা পেছি না, শালা 200 টাকার নোট না কি রে ভাই? আরে ভাই বাবার কালে তো দেখিনি টাকা। টাকা পাই কোথা, তার বন্ধু দেখা যাবে না। দোষী আমি না এই জঙ্গলের রাস্তা, তুমি কোন রাস্তায়? আমার বন্ধুর বাড়ি যাচ্ছি। আমি তো আমার বন্ধুর বাড়ি যাচ্ছি। শালা রং পথে ধাক্কা লাগবে না কি রে? কে জানে, আমি আমার রাস্তায় হাঁটবো তুমি তোমার রাস্তায় হাঁটবে। আচ্ছা ভাই, এই আমি গান করছিলাম তখন কোন শালা আমার গানে গান মিলাইছিল রে? আমি সেটাই ভাবছিলাম যে এই গানটা আমি গাই, কোন শালা গাইছিল রে? ও তাহলে আমিও ধরেছি ও ধরেছে, তার মানে সেই দোষ দুজনারই। হ্যাঁ দুজনারই, তর্ক করে লাভ নাই। শোন ভাই, তোর নাম কি ভাই? আমার চিনতে পারো না, খেলো পাঁচ জায়গায় নাম আছে রামপুরহাটে, কত নাম কত ধরে মারে আমাকে। কি রকম নাম? আমাকে চিনো না? কি করে চিনবো রে ভাই? আরে ছেটা ছেটু তেটা, আরে ছেটা ছেটা তেটা তাঁতি হে, আরে ঝাঁটু তাঁতি। হ্যাঁ আচ্ছা ভাই,
তুমি স্বর্ণকার কে চিনো? কোন স্বর্ণকার? ওই যে এই পাড়া ওই পাড়া সে পাঁচ কোটি স্বর্ণকার। আর পাঁচ কোটি পাঁচ কোটি পাঁচ কোটি স্বর্ণকার। হ্যাঁ সালা মূল্য রে আমারই নাম তো এমন এই শালা সেই ঝাঁটু তাতি আমার বন্ধু যার বাড়ি গেছি। এই দাঁড়াও জীবনে কোনোদিন কারো কাছে পয়সা ধার করিনি। শালা চিটিং বাজ। এই শালা সত্যি করে বল। হ্যাঁ সত্যি ভাই। শোন আমি অন্য কেউ নয়, আমি সেই পাঁচ কুড়ি তাঁতি স্বর্ণকার। আরে বন্ধু, আরে তোমার বাড়ি যাচ্ছিলাম হে, আমার কাছে পয়সা বাবা পয়সা পাবো না ভাই, কিছু পয়সা তোমার কাছে ধার দেবো আমি। শালা পয়সা না বাবা চেয়ে তোমাকে বলো তো। হ্যাঁ যত টাকা লাগে, এক কোটি দু কোটি তিন কোটি